দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে বঙ্কিমনগরে হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি। গ্রামে ঢুকছে জল, প্লাবিত বহু এলাকা, জলের তলায় চাষের জমি, অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখছেন আপনারা, সাগরে বঙ্কিমনগর, সেখানে হুগলি নদীর বাঁধ ভেঙে গিয়েছে এবং বাঁধ ভেঙে গিয়ে একেবারে বিপত্তি। গ্রামে জল ঢুকে পড়েছে এবং বহু এলাকা প্লাবিত, এই কারণে চাষের জমি জলের তলায় চলে গিয়েছে, অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। একাধিক জায়গায় বাঁধের ফাটল দেখা দিয়েছে এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। নদী বাঁধ কি ভেঙে গিয়েছে? প্রত্যেক বছর কি এইভাবে ভাঙে? কথা বলবো আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। জয়দীপ, আজ সকালে কি পরিস্থিতি? বাসিন্দারা কি সুরক্ষিত জায়গায় রয়েছেন? দেখো, এখনো পর্যন্ত বাসিন্দারা সুরক্ষিত জায়গায় রয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসন জানাচ্ছে যে গতকাল এই বিস্তীর্ণ প্রায় 350 মিটার নদী বাঁধ, হুগলি নদীর বাঁধ, সেখানে একাধিক জায়গায় ভেঙে যায় এবং সেখান থেকে জল ঢুকতে শুরু করে রাত থেকেই। আজকের সকাল থেকে সেই জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায় এবং চাষের জমি তো জলের তলায় চলে গিয়েছে এবং বাড়িঘর বেশ কিছু জায়গায় তারা ডুবে গিয়েছে। সেই সমস্ত মানুষদেরকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে সকাল থেকেই। প্রশাসন যেটা জানাচ্ছে যে সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং এক নজরদারি রাখা হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে। যে সমস্ত মানুষ যারা বাড়ি ডুবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রয়োজনে নিরাপদ জায়গায়, আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে যেটা ঘটনা যে পূর্ণিমার ভরা কোটাল এবং পূবের হাওয়া এখনো রয়েছে এবং সেই কারণে পূর্ণিমার কোটালের প্রভাব এখনো দুদিন থাকবে বলে জানা যাচ্ছে। এর জন্য রীতিমতো আতঙ্কিত এই এলাকার মানুষ। সাগরের বঙ্কিমনগর এলাকার বেশ কিছু বাসিন্দারা তারা সকালে বাঁধের কাছাকাছি এসছে যাতে তাদের দাবি যে অবিলম্বে এই বাঁধ মেরামতির কাজ শুরু হয়। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে যে যতক্ষণ না জল নামছে ততক্ষণ এই বাঁধে মেরামতি করা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিস্থিতির মধ্যে দিয়ে সাধারণ মানুষ একদিকে আতঙ্কিত, আরেকদিকে কি হবে তারা দিশেহারা রীতিমতো। অন্যদিকে যে প্রশাসন, ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছে প্রয়োজনে তাদের সমস্ত রকম ব্যবস্থা করা হবে। ধন্যবাদ জয়দীপ। এই পরিস্থিতি নিয়ে ভিডিও কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা স্পটে আছেন, তবে খুব কম স্পানটা পাওয়া যাচ্ছে কাজ করার জন্য, কারণ লোটার ছাড়া কাজ করা যাচ্ছে না। আজকেও এর প্রভাব কিছুটা থাকবে, আমরা অ্যালার্ট রয়েছি এবং পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ক্রমাগত যোগাযোগ রাখছে এমাউন্ট এরিয়াতে। তো এই মুহূর্তে কিছু চাষের জমিতে জল ঢুকেছে, কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। প্রয়োজনে যদি ইভাকুয়েট করতে হয় এলাকার মানুষজনকে তাহলে আমরা মাল্টিপারপাস সার্কুলার সাইক্লোন শেল্টার বা স্কুলে নিয়ে আসতে পারি। আমাদের ব্লক কন্ট্রোল রুম চালু আছে,